সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কর্মসংস্থানের মাধ্যমে টেকসই দারিদ্র দূরীকরণের লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বিগত ২৫ বছরের পথ চলায় পিকেএসএফ নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও সংগৃহীত সদস্যদের দক্ষতা বৃদ্ধি অন্যতম। আজ আমরা আলোচনা করব কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পিকেএসএফের উদ্যোগগুলো নিয়ে। আর এই আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব AQM গোলাম মাওলা, এবং আমাদের সাথে আরও রয়েছে পিকেএসএফের সহযোগী সংস্থা জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব নুরুল আমন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত ৫টি জেলার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০৭ সাল থেকে পিকেএসএফ মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। পিকেএসএফের সহযোগিতায় মঙ্গা এলাকায় ভার্মি কম্পোস্ট সৃষ্টি করেছে অনেক দরিদ্র মানুষের কর্মসংস্থান। অনেকেই মঙ্গাকে জয় করেছে, শুধু তাই নয়, সুযোগ সৃষ্টি হয়েছে মাটির গুণাগুণ বাড়িয়ে কম খরচে অধিক ফসল উৎপাদন এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার টেকসই কর্মকৌশল। আরও একটি প্রযুক্তির সম্প্রসারণে পিকেএসএফ সক্রিয় ভূমিকা রাখছে, আর তা হল বিষমুক্ত সবজি উৎপাদনে ফেরোমন ফাঁদের সম্প্রসারণ। দর্শক মণ্ডলী, চলুন একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে জেনে আসি মাঠ পর্যায়ে কীভাবে কৃষি প্রযুক্তির সম্প্রসারণ হচ্ছে এবং তা কৃষকের জীবন মান উন্নয়নেই বা কী ভূমিকা রাখছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আমাদের দেশের উত্তরাঞ্চলের মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি ও আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে জড়িত করতে মঙ্গা নিরসনের সমন্বিত উদ্যোগ বা প্রাইম কার্যক্রমের আওতায় নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় পিকেএসএফ মাঠ পর্যায়ে ভার্মি কম্পোস্ট তৈরি ও এর ব্যবহারের উপর সফল কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার শ্রীরামপুর গ্রামের দরিদ্র গৃহবধূ মোসাম্মদ আম্বিয়া খাতুন পিকেএসএফের সহযোগী সংস্থার বাস্তবায়নকৃত ভার্মি কম্পোস্ট তৈরি ও ব্যবহার কার্যক্রমের আওতায় ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে পিকেএসএফের সহযোগী সংস্থার সহায়তায় কেঁচো সংগ্রহ করে ভার্মি কম্পোস্ট চাষ শুরু করেন। তার স্বামী মোহাম্মদ আনোয়ারুল ইসলামও এ কাজে সহায়তা করেন। ৩০ দিনের মধ্যেই তিনি কম্পোস্ট ও কেঁচো বিক্রি শুরু করেন। বর্তমানে তিনি প্রতিবেশী কৃষকদের কাছে ভার্মি কম্পোস্ট ও কেঁচো বিক্রি করে তার সংসারে অনেকটা স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। আমার স্ত্রী ধরেন কেঁচো সার টয়েস অফিস থেকে ট্রেনিং নিয়ে এসে শেখার পর বাড়িতে নিজেই আমরা স্বামী স্ত্রীতে দুজনেই করছি। তারা নিজ ইচ্ছায় এসে আমরা একটা রিং পার্ট, একটা কাগজ, ১,০০০ কেঁচু, একটা চানলা আমরা ফ্রি দিয়ে গেছি ওরা অফিস থেকেই। ফ্রি দেওয়া যাওয়ার পর তারা দেখতে দেখলো এভাবে এভাবে চাষ করে, এভাবে করতে 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 আজ ধরেন যে নিজেই আমি সজাগ হয়ে গেছি। ধরেন যে প্রত্যেক মাসে ধরেন যে এক বস্তা দেড় বস্তা সার আমার হয়, কোনো মাসে দু বস্তা হয়ে যায়। যখন বাচ্চা না বড় হয় নিজের জমিতে ব্যবহার করতে না পাই তখন বিক্রি করি। উত্তরাঞ্চলের আরেক জেলা রাজশাহীর মোহনপুর উপজেলার বিরোহী গ্রামের শাহানারা বেগমও ভার্মি কম্পোস্ট তৈরি ও ব্যবহার কার্যক্রমের আওতায় ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে পিকেএসএফ এর সহযোগী সংস্থার সহায়তায় কেঁচো সংগ্রহ করে ভার্মি কম্পোস্ট চাষ শুরু করেন। তিনি কম্পোস্টের পাশাপাশি ভার্মিও বিক্রি করেন। আপা দুইটি রিং কিনে দিয়েছে, তারপরে কেঁচো দিয়েছে, তারপরে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে দিয়েছে। দিয়ে আমাকে বললো যে একটা টিপ দিয়েছিল যে এটা দেখে তোমাকে কেঁচো সার তৈরি করা লাগবে। ওটা দেখে আমি কেঁচো সার তৈরি করেছি। কেঁচো এবং কেঁচো সার ১০-১২,০০০ টাকা বিক্রি করেছি। এই গ্রামের অনেক আগ্রহী কৃষক এ সার ব্যবহার করে ফল পাবার পর তার পরামর্শ নিয়ে ভার্মি কম্পোস্ট তৈরির রিং স্ল্যাব বসাচ্ছেন ও তার কাছ থেকে ভার্মি ক্রয় করছেন। আমি বাড়িতে চাপ বসাইছি, বসে ১,০০০ টাকা দিয়ে সাহানা কাছ থেকে কিনে নিয়ে যায় কেঁচো নিয়ে যায় এবং সার ব্যবহার করে ভেঁয়েতে আমি ব্যবহার করব এবং আমি উন্নত হব। কৃষকরা ধান ও সবজি উৎপাদনে ব্যাপক হারে বালাইনাশক ব্যবহার করে, যার ফলে আমাদের পরিবেশ দিন দিন হুমকির মুখে পড়ছে। পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে বর্তমান সময়ে কিছু কিছু এলাকায় পরিবেশ বান্ধব নানা পদ্ধতিতে বালাই দমন শুরু হয়েছে। এমনই একটি পদ্ধতি হল সেক্স ফেরোমন ফাঁদ।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তাদের সহযোগী সংস্থার মাধ্যমে কৃষকদের এ ফাঁদ ব্যবহারে প্রশিক্ষণ প্রদান করে মাঠ পর্যায়ে এর সফল প্রয়োগ ঘটাতে বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। সতফুল বাংলাদেশের কৃষি ও প্রাণী সম্পদ ইউনিটের আওতায় তাদেরকে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে উৎসাহিত করি এবং তাদেরকে ভিডিও মডিউল দিয়ে তাদেরকে আগ্রহী করা হয় এবং তাদের সাথে আলোচনা করে আমরা তাদেরকে ফেরোমন ফাঁদে ব্যবহার করার আওতায় নিয়ে এসেছি। পিকেএসএফ এর সহযোগী সংস্থার এমনই একটি কার্যক্রম রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধামিনপাড়া গ্রামে। বালাই নাশক ব্যবহার না করে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে এই গ্রামের কৃষকরা পুরো একটি চকে বেশ কয়েক বছর যাবত শাকসবজির চাষাবাদ করে আসছেন। এ চকে কৃষকরা প্রতি বছর পটল ও বেগুন চাষ করেন। বেগুন খেতে প্রচুর বালাইয়ের আক্রমণ হয় বলে কৃষকরা প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করত। এ গ্রামের কৃষকরা পিকেএসএফ এর সহযোগী সংস্থায় বিষমুক্ত সবজি আবাদের প্রশিক্ষণ নেন এবং পটল ও বেগুন খেতে সেক্স ফেরোমন ফাঁদ বসান। আমি বেগুনের ক্ষেত করি প্রতি বছর, তো খালি বিষ দিতে হয় পোকা খুব। তো আমরা শতফুল সমিতি থেকে সারের আসছিল, এসে বলছিল যে আপনারা তো বেগুন করেন বিষ দিন, তাহলে হলো এবার বিষ দেন না, আমরা ফেরোমন ফাঁদ দিব, এই ফাঁদ দিলেই পোকা মরে যাবে, তাই বলল। তাই বলার পরে আমি বিশ্বাস করিনি প্রথমে, তারপরে আমি বিশ্বাস করলাম, তখন দিল ফাঁদ দেওয়া গেছে। তারপরে এখন দেখছি যে না, পোকা সেমন হয়েছে না, আমার বেগুনের ফসল ভালো হয়েছে। আগের চাইতে মেলা লাভবান হয়েছে, বিষ দেওয়ার ঝামেলা আছে, সপ্তাহে সাত দিন বিষ দিতে হয়, এই খরচটা পাচ্ছে আমাদের, ওই পরিশ্রমিক লাগছে না, এটা আমার অনেক অনেক উপকৃত হচ্ছে। তাদের ফেরোমন ফাঁদ ও লিও পিকেএসএফ এর সহযোগী সংস্থা কর্তৃক সরবরাহ করা হয়। তারা এই চকে ফাঁদ বসানোর পর কোনো প্রকার বালাই নাশক ব্যবহার না করে প্রচুর ফলন পেয়েছেন। গত কয়েক বছরে এই এলাকার কৃষকরা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে আগের চেয়ে আরও বেশি লাভবান হবার পাশাপাশি বিষমুক্ত সবজি বাজারে সরবরাহ করতে পারছে। শুধু দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম ভার্মি কম্পোস্ট এবং ফেরোমন ফাঁদ নিয়ে আলোচনার পালা। আলোচনার প্রথমে আমাদের জানার বিষয় জনাব একিউএম গোলাম মাওলা আপনার কাছে, এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারটি কি আসলে, আমাদের কৃষকেরা কেনই বা এই সারটা ব্যবহার করবে? কেঁচো সার হচ্ছে একটা জৈব সার। আমরা বাংলাদেশে কৃষকরা প্রচুর রাসায়নিক সার ব্যবহার করছে, সেই রাসায়নিক সারগুলোতে পর্যাপ্ত মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস নেই, কিন্তু কেঁচো সার যেটা সেটা গোবর থেকে করা হচ্ছে এবং সেইটা পর্যাপ্ত মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস আছে, যেটা মাটির গুণাগুণটাকে বাড়িয়ে দিচ্ছে। এবং কৃষক কেন ব্যবহার করছে, কারণ কৃষক খুব সহজেই কেঁচো সার উৎপাদন করতে পারছে, তার কাছে এই প্রযুক্তিটা খুবই সহজলভ্য এবং এইটা তার উৎপাদনশীলতা, জমির উৎপাদনশীলতা বাড়িয়ে দিচ্ছে এবং ক্ষেত্রবিশেষে সে এই কেঁচো সার, অতিরিক্ত কেঁচো সার সে বিক্রি করতে পারছে। কেঁচো সার উৎপাদনে কী কী প্রয়োজন হয় বা তার কোনো প্রযুক্তিগত বিষয়টা যদি একটু আলোচনা করেন? মূলত আমাদের গোবর লাগে এবং বিশেষ জাতের কেঁচো লাগে এবং দুটো রিং। আচ্ছা, আমরা যদি বলি যে এখানে মোট বিনিয়োগ হচ্ছে সর্বোচ্চ 2,000 টাকা। এখানে আমরা যেটা করি, উৎপাদন প্রক্রিয়াটা খুবই সহজ, আমরা 150 কেজি গোবর আমরা একটা রিংয়ে দিতে পারি। এই গোবরটা আমরা আগে সংরক্ষণ করি 10 দিন, 8 থেকে 10 দিন পচানোর জন্য গাজনের জন্য, তারপরে আমরা এটা রিংয়ের মধ্যে দিয়ে দিই এবং রিংটাতে যাতে 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকে এবং ওখানে আমরা 2,000 কেঁচো দিই আমরা। এখানে 20 থেকে 25 দিন পর আমাদের এই কেঁচোটার থেকে কেঁচো সার উৎপাদন হয়। এটা হচ্ছে সারটা মূলত হচ্ছে ওরা খেয়ে ফেলে, কেঁচোটা কেঁচোগুলো এই গোবরটাকে খেয়ে ফেলে। জি জি, এবং এই কেঁচোর মলটাই হচ্ছে বোধ হয় এই এই সারটা। এই যে বিশেষ ধরনের কেঁচোর কথা বললেন, এই বিশেষ ধরনের কেঁচোটা কি? এটা হচ্ছে যে আমরা বলে থাকি যে মাটি খাদক কেঁচো আছে এবং গোবর খাদক কেঁচো আছে। যেই যেই জাতটা গোবর খেয়ে অভ্যস্ত আমরা সেই জাতটাকে বিশেষ জাত। কোথায় পাওয়া যায় এটা? শুরুতেই আমরা ইন্ডিয়া এবং থাইল্যান্ড থেকে সংগ্রহ করেছিলাম, এখন আমাদের কৃষকরাই নিজেরাই উৎপাদন করছে এবং আমাদের এলাকায়
আর বাইর থেকে কেঁচো আনার কোনো প্রয়োজন হচ্ছে না। একটি রিংয়ে যদি আমরা 2000 কেঁচো দেই, অবশেষে আমরা কতগুলো কেঁচো পাবো? এটা এটা প্রতি দু মাসে এটা প্রতি মাসে এটা ডাবল হয়ে যাচ্ছে, 2000 থেকে 4000, 4000 থেকে 8000, খুব দ্রুত এটা বংশবৃদ্ধি হচ্ছে। আমরা যদি কোনো একটি শুধু নির্দিষ্ট জায়গায় একটি ফসল এককভাবে রাসায়নিক সারে ব্যবহার করার ফলে কীরকম তার উৎপাদন হয়, আর এই ভার্মিক পোস্ট ব্যবহার করার ফলে উৎপাদনের পরিমাণটা কীরকম বৃদ্ধি পায়? প্রথম বছরে যখন আমরা একটা নির্দিষ্ট জমিতে কেঁচো সার ব্যবহার করব, আমাদের অভিজ্ঞতা দেখা যাচ্ছে প্রথম বছরে আমাদের যতটুকু সার দিতে হয় কেঁচো সার, দ্বিতীয় বছরে তার দুই তৃতীয়াংশ পরিমাণ দিলেই হয়, তৃতীয় বছরে প্রথম বছরের অর্ধেক এবং চতুর্থ বছরে এই অর্ধেক, এবং এই তিন চার বছরে জমিটার উৎপাদনশীলতা অনেক বেড়ে যায়, মাঠের গুণাগান বেড়ে যায়। যে কেঁচো সার আমরা প্রথমে ব্যবহার করতাম শুধুমাত্র সবজিতে, কিন্তু এখন আমরা দেখছি এটা বিচিত্র ব্যবহার আছে, এটা এটা ধান খেতে হচ্ছে, এটা পানের বরজে হচ্ছে, এটা মাছের ঘেরে ব্যবহার হচ্ছে, এবং কৃষক হচ্ছে যে নানাভাবে এটাকে এটা মানে নতুন নতুন জায়গায় এটা ব্যবহার প্রয়োগ করছে। জমিতে মানে ব্যবহার করাটা বুঝলাম, কিন্তু মাছের ঘেরে কিভাবে ব্যবহার? এটা মাছের ঘেরে হচ্ছে, এটা খাবার হিসাবে এটা যাচ্ছে, মাছ এটা খাচ্ছে। এই যে কেঁচো সার উৎপাদন তার বিপণন, এইগুলো পূর্বে কি সদস্যদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কিনা? আমরা দুই দিন একটা প্রশিক্ষণ করে থাকি। এই প্রশিক্ষণে কিভাবে তারা উৎপাদন করবে, কিভাবে তারা সারটা ব্যবহার করবে, এবং কতদিন ধরে তারা গাজন প্রক্রিয়াতে রাখবে, কতদিন রিঙে রাখবে, এগুলো আমরা বিস্তারিত তাদের প্রশিক্ষণ দিই। এবং এটা আমরা তারা একটা পারিবারিক ব্যবসা হিসেবে এখন নিচ্ছে। হ্যাঁ, এখানে যে খুবই শ্রমঘন কাজ সেটা কিন্তু না। এখন 25 দিন পর যে সারটা হচ্ছে সেই সারটা রোদে শুকায়, মানে ওই 25 দিন পর্যন্ত কোনো কাজ নাই, কোনো কাজ, ওটাকে উঠিয়ে দেওয়ার পরে আর কোনো কাজ না, শুধু একটু দেখা, সামান্য কাজ, পানি একটু পানি দিতে হয় যাতে ড্রাই না হয়ে যায়, আর যেন পিঁপড়া আক্রমণ না করে। ও পিঁপড়া আক্রমণ কেঁচোটা খেয়ে ফেলতে চায়, ওটার থেকে রক্ষা পাওয়ার জন্য কি করা হয়? এটা জল টোপ দেওয়া হয়, জল টোপ দেওয়া হয় যাতে পিঁপড়া এবং আপনার ক্ষতিকারক কীট যাতে না যেতে পারে। অনেক ধন্যবাদ জনাব নুরুল আমিন, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শ্রোতা দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শ্রোতা দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম আমরা কেঁচো সার নিয়ে, তার উৎপাদনশীলতা এবং তার বিপণন নিয়ে। জনাব গোলাম মোল্লা, আমরা কেঁচো সার সব দিক দিয়ে আমরা কভার করেছি, একটি বিষয় আপনার কাছ থেকে জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে যে কেঁচো সারটা কি কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে কি উৎপাদন হচ্ছে কি না? আমাদের বগুড়ায় যে সংস্থাকে দিয়ে আমরা করেছি তাদের একটা অনুমোদন, বাণিজ্যিকভাবে হচ্ছে, কিন্তু আমরা যেটা খুব উৎসাহিত করছি সেটা হচ্ছে পারিবারিক খামারে, পারিবারিক পর্যায়ে কেঁচো সার নিজেই তৈরি করবে আর কি। সেটা যেহেতু কৃষক নিজে উৎপাদন করছে, নিজে ব্যবহার করছে, লাইসেন্স দরকার হয় না। কিন্তু আরেকটা খুব আগ্রহ ব্যাপার হচ্ছে যে স্থানীয় পর্যায়ে যারা ডিলার আছেন তারা কিন্তু, তাদের প্রচুর কেঁচো সারের ডিমান্ড আছে, ফলে হচ্ছে ওরা পারিবারিক খামার থেকে এটা কিনে নিচ্ছে সংগ্রহ করে, এবং তারা হচ্ছে জেলা এবং উপজেলা পর্যায়ে যে কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে সমন্বয় করে এই কেঁচো সারটা বিক্রি করছেন। আমরা প্রতিবেদনে আরেকটি প্রযুক্তির বিষয় দেখলাম, সেটা হচ্ছে ফেরোমন ফাঁদ। এই ফেরোমন ফাঁদে সম্প্রসারণে পিকেসএফের অবস্থানটা যদি একটু বলো। আমাদের গ্রাম পর্যায়ে যারা উৎপাদক, কৃষি উৎপাদন করছেন তাদের মধ্যে একটা প্রবণতা আছে প্রচুর পরিমাণে বালাইনাশক ব্যবহার করে, কীটনাশক ব্যবহার করে। এটা আসলে আমাদের সবার স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি করছে। ফেরোমন ট্র্যাপ হচ্ছে আসলে একটা জাদুর বাক্সের মতো, যে বাক্সটা হচ্ছে এরকম যে খুব কম খরচে কৃষক হচ্ছে তার সবজির যে পোকামাকড় সেটা নিয়ন্ত্রণ করতে পারেন। এবং ফেরোমন ফাঁদটা খুব ব্যবহার হচ্ছে কুমড়ো জাতীয় ফসলে। প্রথমে কৃষক খুব একটা আগ্রহী ছিল না যে এত ছোট একটা ফাঁদ তাকে দেওয়া হচ্ছে সেটা কি ফলাফল করবে কি করবে, কিন্তু এটা হচ্ছে খুব তাৎক্ষণিক একটা ফলাফল। সেটা হচ্ছে যেদিনই ফাঁদটা দেওয়া হচ্ছে তার প্রথম দিন, প্রথম এক সপ্তাহের মধ্যেই আসলে প্রচুর পোকা মারা যাচ্ছে, এবং এই পোকাগুলো ফাঁদের নিচে পানিতে জমে থাকে। চিনে কৃষক চিনে কোন পোকাটা মারা গেল আর কি, এবং সেটা হচ্ছে যে খুব মানে আগ্রহের বিষয় যেটা, যখন এই ফাঁদে প্রচুর পোকা মারা পড়লো কৃষকই হচ্ছে সংস্থার নির্বাহী প্রধানকে ফোন করে জানাচ্ছে যে আপা এতগুলো মারা যাচ্ছে, এতগুলো মারা যাচ্ছে। তো আপনিও এই আপনার জয়পুরহাট ওই অঞ্চলে ব্যাপকভাবে এটার সম্প্রসারণ ঘটিয়েছেন, সেই আলোকে যদি কিছু বলেন।
কৃষকদের সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক দীর্ঘ 20 বছরের। তা আমরা প্রথমে প্রদর্শনী খামার করেছিলাম, যে আমরা করে প্রমাণ করেছিলাম যে এটা সম্ভব। এবং একটা তথ্য আমি দিতে চাই যে ফেরোমন ট্র্যাপ খুবই মানে সহজ একটা প্রযুক্তি, এখানে মাত্র 100 টাকা বিনিয়োগ করতে হয়। কি উপাদান লাগে এখানে? এটা একটা প্লাস্টিকের বক্স, এটার দাম 75 টাকা, আর লিটারটার দাম 25 টাকা, আর সাবান পানি এটা তো লোকালে আমি দিয়ে থাকি। তো এই ফেরোমন ট্র্যাপে আমাদের 1 বিঘাতে খরচ হয় মাত্র 1200 টাকা। একটা বেগুন খেতে যদি আমরা বলি, সেখানে আমাদের কীটনাশকের ব্যয় হয় 15-20 হাজার টাকা, 1200 টাকা এবং 15-20 হাজার টাকা। এখানে কিন্তু আপনার কৃষক অনেক সাশ্রয় পেল, এবং বাজারের যে অবস্থাটা, যে এই এই আমাদের যেটা মানে বিষমুক্ত সবজি, এটা কিন্তু বাজারের দামও বেশি এবং দেখতেও অন্য সবজির থেকে আলাদা। এরপর থেকে সম্প্রসারণের ব্যাপারে আমাদের তেমন আর বেগ পেতে হয়নি। নুরুল আমিন বললেন যে 1 বিঘা জমিতে 1200 টাকা খরচ হয় ফেরোমন ফাঁদ নিয়ে। অন্যভাবে যদি রাসায়নিক কীটনাশক বালাই যেটা আমরা বলি সেটা যদি ব্যবহার করতে 15-20 হাজার টাকা খরচ হয়। এই যে 1200 টাকা খরচ হয়, এটা কি কোনো পরিসীমা আছে যে কতগুলো বক্স লাগবে, কতটুকু অন্তরন্তর? যেখানে কাজ করেছি আমাদের বিঘা প্রতি আমরা 12টা বক্স মানে ব্যবহার করেছি, এবং এটা প্রতিটা লেয়ারের দাম হচ্ছে আমাদের 25 টাকা, আগে বলেছি আমি, এবং সেটটা হচ্ছে 75 টাকা। আমার সর্বোচ্চ 100 টাকা এবং 12টা ব্যবহার করলে 1200 টাকা, এই হিসেবে আমরা ওই হিসাবটা করেছেন আপনারা। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যখন এই ফসল এই এই ফেরোমন ট্র্যাপটা দ্বিতীয়বার বা তৃতীয়বার ব্যবহার করবে, তখন কিন্তু শুধু আসলে একটা মেয়াদের পরে লেয়ারটা চেঞ্জ করতে হয়, লেয়ারটা হচ্ছে ট্র্যাপটা থেকে যাবে, ট্র্যাপটা থেকে যাবে, ট্র্যাপটা একটু পরিষ্কার করতে হয় বোধ হয় মাঝে মাঝে। আচ্ছা জনাব গুলাব মোল্লা, আপনার কাছে একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে কৃষি সম্প্রসারণে বা প্রযুক্তি সম্প্রসারণ বলেন, এই ধরনের কাজ অনেক পিকেএসএফ করে যাচ্ছে, এগুলো ছাড়া প্রযুক্তি মানে অন্যান্য কী প্রযুক্তি পিকেএসএফ মাঠ পর্যায়ে নিয়ে গিয়েছে? আসলে পিকেএসএফ বা আমরা প্রাণী সম্পদ বলি, মৎস্য সম্পদ বলি, এবং শস্য, প্রতিটা ক্ষেত্রেই যেই যেখানে যেই প্রযুক্তির সম্ভাবনা আছে আমরা সেই প্রযুক্তি নিয়ে কাজ করছি, এবং যেখানে নতুন নতুন উৎপাদন প্রক্রিয়া আমরা মাঠ পর্যায়ে এটা ছড়িয়ে দিতে চাচ্ছি। আমি উদাহরণ হিসেবে বলতে চাই যে খুব সম্প্রতি আমাদের যে ইনোভেশন ফান্ড আছে লিফট, সেখান থেকে আমরা কুচিয়া উৎপাদনের জন্য সাতক্ষীরা অঞ্চলে কুচিয়া উৎপাদনে আমরা সহায়তা শুরু করেছি। এখন পর্যন্ত বাংলাদেশ বিদেশে যে কুচিয়া রপ্তানি করছে সেটা মূলত প্রাকৃতিকভাবে যে কুচিয়াটা ধরা হয়, এবং আমরা এই ইনোভেশন ফান্ডের আওতায় আমরা চেষ্টা করছি যে কুচিয়াটাকে মোটা তাজা করে এটাকে বিক্রি করা যায় কিনা, এক্সপোর্ট করা যায়। এই কুচিয়া সম্পর্কে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আলোচনা করব। আমি তার আগে বোধ হয় এই যে কাঁকড়া মোটা তাজাকরণেও বিশাল একটা ভূমিকা রেখেছে পিকেএসএফ ওই অঞ্চলে। প্রতিটা ক্ষেত্রে যেখানে মানে কৃষক বান্ধব কোনো প্রযুক্তির খবর পাওয়া যায় বা অন্যান্য দেশে আছে, আপনি জানেন ভার্মি কম্পোস্ট, সেটা আমরা ভিয়েতনাম থেকে আগ্রহ 2007 সালে আমি দেখেছি, এবং বাংলাদেশে যেমন কাঁকড়াতে কিন্তু কাঁকড়ার পোনা উৎপাদন করা যায় না, কিন্তু এটা ভিয়েতনামে আছে। পিকেএসএফ সম্প্রতিটা চেষ্টা করছে ভিয়েতনাম থেকে সেই টেকনোলজিটা সংগ্রহ করার জন্য। তো সুতরাং পিকেএসএফ হচ্ছে খুবই একটা অগ্রবর্তী প্রতিষ্ঠান, মাঠের যা প্রয়োজন সেটাকে সেভাবে এবং সার্ভ করার চেষ্টা করে, এখানে ভীষণভাবে সাহায্য করছে আমাদের সহযোগী সংস্থাগুলো। আর এই যে কোনো প্রযুক্তির সাথে আপনার প্রশিক্ষণ একটা সম্পর্ক আছে, এবং আপনি মনে হয় যে কিছু বলতে চাচ্ছেন এর বিষয়ে? আমি একটু অ্যাড করতে চাই, যেমন আমরা উচ্চ ফলনশীল জাতের আমরা করছি, আমাদের কৃষি ইউনিট থেকে আমাদের মারিয়া মডেলের বীজ সংগ্রহ, এটা বিষয়ে আমি মানে বলতে চাই যে বীজের অধিকার কৃষকের, কিন্তু এটা আমরা দেখছি যে বীজ আস্তে আস্তে কোম্পানিগুলো হাতে চলে যাচ্ছে। তো পিকেএসএফ এটা খুবই একটা ভালো উদ্যোগ যে বীজের অধিকার কৃষকের হাতে দেওয়া হচ্ছে, এবং মানিয়া মডেলে আমাদের কৃষকরা বীজ সংরক্ষণ করতে পারছেন। আমাদের বসতবাড়িতে সবজি চাষ, ফলমূল চাষ, মাছা পদ্ধতিতে ছাগল পালন, খুব ব্যাপকভাবে ব্ল্যাক বেঙ্গল গটের পালন। এখানে আরেকটা যে সমৃদ্ধি কর্মসূচির আওতায় আমরা প্রতিটা সমৃদ্ধ বাড়িতে সজনে গাছ সেটাকে খুব উৎসাহিত করা হচ্ছে, তারপরে লেবু গাছ সেটাকে উৎসাহিত করছে, যে একটা বাড়ি হবে কৃষকের যে খামারি তার বাড়ি হবে পুরোটা হচ্ছে জৈব পদ্ধতিতে সে উৎপাদন করবে, একটা অন্যতম অন্যরকম একটা আবহাওয়া। অনেক ধন্যবাদ জনাব গোলাম মোল্লা, ধন্যবাদ নুরুল আমিন,
আমাদের এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহারের ফলে কম খরচে অধিক ফসল উৎপাদন করা যায়। সহযোগী সংস্থার মাধ্যমে পিকেএসএফ এর এই ধরনের কর্মসূচি একদিকে সৃষ্টি করছে কর্মসংস্থান, অন্যদিকে ভূমিকা রাখছে কৃষিকাজে ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার কমাতে। পিকেএসএফ এই ধরনের কর্মসূচি সারা দেশে ব্যাপকভাবে সম্প্রসারিত করতে সক্ষম হবে, সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।